বাবু যে আমার জীবনের অনেক কিছু হারাই ফেলছে যেটা আমি বলতে পারবো না। এক বছর আগে ফেসবুকে পরিচয়, এরপর প্রেম, দেখা করতে গিয়ে বিয়েও করেন তারা। এতটুকু পর্যন্ত ঠিক থাকলেও ব্যাপারটা একটু ভিন্ন। এখানে নারীর বয়স 42 আর ছেলেটির বয়স মাত্র 21 বছর। এমন অসম প্রেমের বিয়ে হলেও কিছুদিন পরেই পাল্টে যায় প্রেমিকের রূপ। বিয়ে করা স্ত্রীকে অস্বীকার করেন তিনি, এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন ছেলেটি। পরে বাধ্য হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে ছেলের বাড়িতে অনশন শুরু করেন ওই নারী। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শরীয়তপুর পৌর এলাকায়। একে অপরকে কখনো দেখিনি সামনাসামনি, জাস্ট ফোনেই দেখা। আর যেদিন আমরা বিয়ে করছি সেদিন তার সাথে আমার দেখা হয়েছে। আমার নিজের জীবনের সাথে অনেক যুদ্ধ করতেছি এই নাদিম নাদিম করে, আমার ফ্যামিলির সাথে অনেক যুদ্ধ করতেছি অনেক। আমি চাই নাদিমের সাথে সংসার করব। ও ফার্স্ট টাইম আমাকে মেসেজ দিত, ফার্স্ট টাইম ফেসবুকে আমার পরিচয় হয়েছে, তো আমি ওরকম ভাবে ওর সাথে পরিচয় হইনি। ও আমাকে ছলনা মানিয়ে আস্তে আস্তে ওই কথাগুলো আমার সাথে আগেই দিচ্ছে, ব্যাপারটা ওই সব কিছু মেনটেন করতে। তো আমি তো জানতাম না যে ওর বয়স, আমি তো এখনো বলি যে আমি তো জানতাম না যে তোমার বয়স এরকম। নাদিম আমাকে দেখে শুনেই তো বিয়ে করছে, পার্থক্য একটু, এটা আমি নিজেও জানি। 2023 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুড়িগ্রামের কবিরাজপাড়া এলাকার 42 বছর বয়সী এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শরীয়তপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বিল্লাল সর্দারের ছেলে নাদিম ওরফে জহিরের। পরে তারা চলতি বছরের 8ই জানুয়ারি ঢাকায় দেখা করতে গিয়ে 2 লাখ টাকা কাবিনে কাজে অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন তারা ঢাকার আবাসিক হোটেলে একান্তে সময় কাটান। এরপর ওই নারী দেশের বাড়ি কুড়িগ্রামে চলে গেলে ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেন নাদিম। এক পর্যায়ে ওই নারী স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে নাদিমের বাড়িতে এসে অনশন শুরু করেন। ভুক্তভোগী ওই নারী বলেন, আমার বয়স মনে করেন যে 32-33 হবে, ভোটার আইডি কার্ডে হয়তো বা একটু 40-এর কাছাকাছি এরকম। নাদিম আমাকে বলছে ওর বয়স 27-28। আর এমন তো না যে ওর সাথে আমার ছিলাম, ওর সাথে আমি ফ্যামিলি মানে সংসার করতে এরকম করতে এরকম কোনো কিছুই হয়নি, ঠিক আছে। ও ওর মাইন্ডে আছে, আমি আমার মাইন্ডে আমি জিনিসটাকে সব কিছু মানে ওর সাপেক্ষে, ওর ফ্যামিলির সাপেক্ষে সব কিছু ডিসমিস হয়ে গেছে, মানে জিনিসটা কাগজে কলমে সব কিছু ওকে হয়ে গেছে। এখন আমার নতুন করে কি চাচ্ছে, ফ্যামিলি খুব চাপ দিচ্ছে, আমার ফ্যামিলি অনেক চাপ দিচ্ছে, যার কারণে সে আমার সাথে এখন যোগাযোগ করতেও ভয় পাচ্ছে। হ্যাঁ, আমাকে এরকমও নাদিম বলতেছে যে আমি বিদেশ চলে যাই, বিদেশ চলে যাই, আমি তোমাকে নিয়ে আসবো। আমি নাদিমের কোনো ক্ষতি চাই না, আমি ক্ষতি চাইলে আমি অনেক আগেই করতে পারতাম, কারণ আমার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। জহিরের মা রিজিয়া বেগম বলেন, ওই নারীর আগের একটি সংসার ছিল, সেখানে আমার ছেলের চাইতে বয়সে বড় 2টি সন্তান রয়েছে, এমন সম্পর্ক মেনে নেওয়ার মতো না। তাছাড়া ওদের ডিভোর্স হয়ে গেছে, এখন নতুন করে ওই নারী কেন আসছে বুঝতে পারছি না। এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত মেজবা উদ্দিন আহমেদ বলেন, হ্যাঁ এটা আমরা শুনছি, আপনাদের মাধ্যমে আমরা শুনছি। যিনি ম্যাথিউ 21 বছর আর 42 বছর বিষয়ে দুজনই প্রাপ্ত বয়স্ক, এই বিষয়ে আমাদের কাছে এখন অভিযোগ করে অভিযোগ দিলে পরে আইনগত যে প্রক্রিয়া আছে আমরা সেই প্রক্রিয়া গ্রহণ করবো। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।